ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये पुरिदा जनाः। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। আমরা শেষ করেছিলাম ঠাকুরের সেই বিখ্যাত কথা দিয়ে। ঠাকুর কিরকম বলতেন যে প্রতিমা যদি দেবতার প্রাণ প্রতিষ্ঠা হতে হয় তাহলে কেমন হতে হয়। প্রতিমা সুন্দর হওয়া চাই, ভক্তিমান কর্তা ভক্তিমান হবে এবং পূজারু শ্রদ্ধালু হবে, তবে তার আবির্ভাব হয়। প্রতিমা সুন্দর হওয়া চাই, গৃহস্বামীর আন্তরিকতা এবং পূজারীর ভক্তি, এই তিনটি কথামৃতে আছে। যেটি মাস্টারমশাই বলছেন, প্রতিমা সুন্দর হবে, কর্তা ভক্তিমান হবে, পূজারি শ্রদ্ধালু হবে, তবে আবির্ভাব হবে। এখানে সব অনুকূল, পূজারী একজন উৎকলবাসী সাধু, তাই সব সুন্দর। শ্রীমা একটি টাকা দিয়ে প্রণাম করলেন। এখানে গিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম, রামনবমীর উৎসবে শ্রীমা গিয়েছেন এবং নিতাই রায় তার বাড়িতে গিয়েছেন শ্রীমা, এবং সেখানেই রামনবমীর উৎসব হচ্ছে এবং সেই উৎসবে তিনি উপস্থিত হয়েছেন। যাওয়ার পথটা যেরকম সুন্দর করে বর্ণনা করা আছে, আসার পথটার কথাও এরকম বলা আছে। কীর্তনের আসরে অর্ধ ঘন্টা বসিলেন, তাহার পরে গাত্রোত্থান করিয়া নিতাইবাবুর ভাণ্ডার, ভদ্রাসন, খামার, বৈঠকখানা সব দর্শন করলেন। উৎসব ক্ষেত্রে মেলা বসিয়াছে, তাই বহু দোকান। শ্রীম আনন্দে মিষ্টির দোকানে উঁকি দিয়া দেখিতেছেন, ছেলেরা জিলিপি কিনিতেছে। নিতাইবাবুর অনুরোধে ভক্তগণ রাস্তায় বসিয়াই কিঞ্চিৎ প্রসাদ হাতে হাতে গ্রহণ করলেন। আজ তাহারা একাদশী ব্রত পালন করিতেছে। শ্রীম রিক্সাতে আরোহণ করিলেন, এইবারে ফিরিতেছেন। কিয়দূরে গ্রামের উত্তর পশ্চিম কোণে একটি উচ্চ তীরবিশিষ্ট পুষ্করিণী দেখিয়া তিনি রিক্সা হইতে নামিয়া পড়িলেন এবং অমূল্যের হাত ধরিয়া ধীরে ধীরে হাত ধরিয়া তীরে উঠিলেন। চতুর্দিকে বহু তাল বৃক্ষ। শ্রীম বলিলেন, এটি দেখে আমার জয়রাম মাটির উদ্দীপন হচ্ছে, আর পুকুরের মাটির সিঁড়ি আর গ্রামের ঘরের দুচালা ঘর দেখে কামার পুকুরের কথা মনে হচ্ছে। জয়রামবাটি শ্রী শ্রীমা আর কামার পুকুর ঠাকুরের জন্মস্থান। এটা হচ্ছে আমাদের যা কিছু আমরা দেখি, এটা ভক্তের একটা অতি উচ্চ অবস্থা। আমরা যা কিছু দেখি না কেন, যা কিছু অনুভব করার চেষ্টা করি না কেন, সব কিছুর ভেতরে আমাদের ইষ্টকে খুঁজে পাওয়া, ইষ্টকে খুঁজে চলা, এটা একটা পদ্ধতি। ভগবানকে খুঁজে নেওয়ার জন্য এটা একটা পদ্ধতি। সব কিছুর ভেতরেই ভগবানের কথা মনে পড়ে। অনেকে আমাকে খুব দোষ দেন যে আমি কথায় কথায় ভূতেশানন্দজীর কথা বলি, কিন্তু আমার চোখে দেখা যে যে জিনিসগুলো শাস্ত্রে পড়ি বা শ্রীরামকৃষ্ণ গ্রন্থে পড়ি, শ্রীরামকৃষ্ণ জীবনে পড়ি, আমার দেখা এমন একজন মানুষ যিনি খুব কমপ্লিট, যার ভিতরে সব কিছু ওরকমভাবে দেখেছি, তা পূজনীয় ভূতেশানন্দজী মহারাজ। সেই কারণে সব কিছুর মধ্যেই আমাদের তাকে মনে পড়ে, সব কিছু কথার মধ্যে, সব কিছু উদাহরণের মধ্যে শুধু তার কথাই ভীষণ করে মনে পড়ে। আজকে যেরকম আমাদের এই পুজো নিয়ে লেখা হচ্ছে, এটা নতুন দিল্লির জন্য, নতুন দিল্লি আশ্রমের জন্য লেখা হচ্ছে, হয়ে গেলে ওটা নিউ দিল্লি আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। আসলে একটানা লেখার সময় সুযোগ হয় না, আর ফেসবুকেও কিছু লিখতে হবে, মানে একসঙ্গে রথ দেখা কলা বেচা হয়ে গেল। ধারাবাহিকভাবে পুজোর যে ক্রম, ষোড়শ প্রচারের যে ক্রম, তার মন্ত্রগুলো তার কী অর্থ সেটা বোঝানোর চেষ্টা হচ্ছিল। আজকে আলোর কথা বলা হয়েছিল, আলো মানে পুজো দেওয়ার সময় আল যে প্রদীপটা, যে দীপটা দেবতাকে নিবেদন করা হয়, সেই দীপের মন্ত্রে বলা হয়েছে যেটি এমন একটি দীপ, অগ্নি, সূর্য, রবি, চন্দ্র, যা কিছু দেখি না কেন, যত রকমের জ্যোতি, তাদের মধ্যে এটি শ্রেষ্ঠ জ্যোতি। শুধু তাই নয়, এটি দেবতাকে যখন আমি নিবেদন করছি তখন আমার ভেতর এবং বাইরে আলোকিত হয়। এই আলোকের কথা বলতে গিয়ে পূজনীয় আত্মস্থানন্দজির প্রসঙ্গ আজকে আমরা তুলেছি। মাস্টারমশাই যাচ্ছেন, যেতে যে ফিরে আসছেন, ফিরবার পথে তার একটা পুকুর পাড় দেখে আর সেই পুকুর বাড়ির তাল গাছ দেখে তার জয়রামবাটির কথা মনে পড়েছে।
এখন আর জয়রাম বাটিতে গেলে ওরকম দেখা যায় না। মায়ের যে দীঘি ছিল সেই দীঘির চতুর্দিকে আগে অনেক তাল গাছ ছিল, যখন এত ভালো পাকা রাস্তা হয়নি, এত কিছু হয়নি, এত বাঁধানো ছাঁধানো হয়নি, তখন দীঘির চতুর্দিকে অনেকগুলি তাল গাছ ছিল। এখন শুধু দীঘি আছে, তাল গাছগুলো অনেক দিন হারিয়ে গেছে। আপনার পুরনো দিনের, যদি আপনাদের কাছে গম্ভীরানন্দজি মাঝে পুরনো এডিশনের বই থাকে, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন সেখানে এই বড় দীঘি, পুণ্যপুকুর এসব ছবি আছে, এবং সবকটা পুকুরের ধারে তাল গাছ আছে। ঠাকুরের ওই আর খড়ের ঘর থেকে তার শ্রীরামকৃষ্ণের বাড়ির কথা মনে পড়েছে, কামার পুকুরের কথা মনে পড়েছে। এটা হচ্ছে কথা, এই সব কিছু যা কিছু দেখছি, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সব কিছুর ভেতরে আমার ইষ্ট বস্তুকেই দর্শন করছি। রিক্সা গাড়ি মাঠের মধ্যে দিয়া চলিতেছে, দুইটি বাহক টানিতেছে, অমূল্য অগ্রে হ্যারিকেন লইয়া পথ দেখাইতেছেন, এবং জগবন্ধু পশ্চাৎ হইতে গাড়ি ঠেলিতেছে, গদাধরের হাতে জলপাত্র। উচ্চভূমি উচ্চ নিচ ভূমির উপর দিয়া রিক্সা চলিতেছে, আবার কোথাও রাস্তা বালুকাময়, শ্রীময়ের গায়ে আঘাত না লাগে তাই সকলে সতর্ক। মানুষে টানা গাড়ি, আমরা কলকাতার রাস্তায় দেখে থাকি মানুষে টানা গাড়ি, কিন্তু এটি পশ্চিমী গাড়ি, এগুলোর দুজন মানুষে মিলে টানত, দুজন দুপাশ থেকে টানত, আর আলো দেখানোর জন্য একজন আছেন, পেছন থেকে ঠেলার জন্য একজন আছেন, জল ধরে নিয়ে যাওয়ার জন্য একজন আছেন। মাস্টারমশাইয়ের অনেক বয়স হয়েছে, মাস্টারমশাইকে তাই রক্ষা করে নিয়ে চলে যাওয়ার জন্য এইরকমভাবে করা হয়েছে। মাস্টারমশাই তো নিজেই কবি, শুধু নয়, শ্রীরামকৃষ্ণকে নিয়ে যারা লিখেছেন তারা প্রত্যেকে তাদের ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। আপনারা দেখবেন শারদানন্দজি বর্ণনা করছেন ঠাকুরের সন্ন্যাস হচ্ছে, সেই অদ্বৈত বেদান্ত মতে তার সন্ন্যাস হচ্ছে, কি অপূর্বভাবে সেই সমস্ত সন্ধ্যেটিকে তিনি বর্ণনা করেছেন। এখানের বর্ণনাটাও ঠিক সেই রকম, বলছেন আকাশে শুক্লপক্ষের চন্দ্রিমা কিরণ জাল বিস্তার করিয়াছে, নির্জন প্রান্তর আবার মহুল করিতে কি প্রভৃতি বৃক্ষ সমাকীর্ণ বন, এবং অদূরে কৃষ্ণবর্ণ পাহাড় দৃষ্টিগোচর হইতেছে, মন্দ মন্দ সন্ধ্য সমীরণ প্রবাহিত, সকলই মনোমুগ্ধকর। কি সুন্দর বর্ণনা! আমরা হলে দেশি বাংলায় বলতাম যে চতুর্দিকে একেবারে চাঁদের আলোতে একবারে ফটফট করছে, চাঁদের আলো হাসি বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো, এরকম সব বলতাম। তা কিন্তু বলছেন, বলছেন চন্দ্রিমা কিরণ জাল বিস্তার করছে, তার কিরণ দিয়ে যেন সমস্ত জায়গাটাকে ঢেকে রেখেছেন। পথে মহুল এবং হরিতুকি, এমন কিছু বিখ্যাত গাছ না, কিন্তু তাদের এমনভাবে প্রেজেন্ট করেছে, তার সেই মনে হচ্ছে মহুল এবং হরিতকির বন, এবং দূরে সেই পাহাড়, পাহাড় কৃষ্ণবর্ণ মানে অন্ধকার হয়ে গেছে, শুধু পাহাড়ের আকৃতিটি বোঝা যাচ্ছে, দৃষ্টগোচর হচ্ছে। শ্রীমা জনৈক ভক্তের প্রতি আহা মথুজামিনী কি সুন্দর, এই তপবন এমন সব স্থানে মুনি ঋষিরা বাস করিতেন, কন্য আশ্রমে চমৎকার চিত্রটি কালিদাস দিয়েছেন, শান্তম মিদমাশ্রম পদম, মানে যে আশ্রম, যে আশ্রমের যে রাস্তা এবং আশ্রম পরিসর সেটি অত্যন্ত শান্ত। আমাদের এখানে আপনারা যারা আসেন আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করে থাকবেন, আমাদের এই আশ্রম ঋষির আশ্রমের মতো খুব শান্ত, সন্ধে হয়ে গেলে হার্ট বিট শোনা যাবে। আমি যখন প্রথম এখানে আসি খুব মন খারাপ হয়েছিল, মূল রাস্তা থেকে আমাদের আশ্রমটা 1.5 কিলোমিটার ভেতরে, সেই কারণে অনেকটা পথ ভেতরে আসতে হয়, এমনিতেই রাস্তা পুরোতে চায় না, তারপরে যখন এই 1.5 কিলোমিটার ঢোকা হয় তখন আরও বেশি মন খারাপ হয়, আবার এতটা পথ যেতে হবে। ভারত সেবাশ্রম সংঘ বা অন্যান্য যে বড় বড় সংঘ আছে সেগুলি একবারে জনপদের উপর গঙ্গাসাগরের কাছে, এক প্রথম প্রথম এসে বড় মন খারাপ হতো, কিন্তু পরবর্তীকালে যারা এই আশ্রম তৈরি করেছেন তাদের জন্য কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসেন। তারা আমাদের জন্য, আগামী দিনের ছাত্রদের জন্য, সাধুদের জন্য, মানুষদের জন্য একটি উপযুক্ত শান্ত পরিবেশে আশ্রম নির্মাণ করেছেন। বলছেন আবার নিবারা শুক গর্ভ কোটর মুখ ভ্রষ্টাস্তরুণাম মদ প্রস্নিগ্ধা কচ্চিদ অঙ্গুদি ফলভিদ
সুচন্তা এব বলাহা। এই কালিদাসের বর্ণনা আছে, বলছেন কোটরস্থিত শুকপক্ষীর মুখনিঃসৃত নিবার কণা বৃক্ষের পাদদেশে ইতস্তত বিক্ষিপ্ত হইতেছে, কোথাও ইঙ্গুবি ফলভঙ্গের চিহ্ন প্রস্তর করি অঙ্কিত রহিয়াছে। বিশ্বস্ত হৃদয়ে হরিণ হরিণীগণ রথশব্দে ভীত নয়, তাই বিচরণ করিতেছেন। কোথাও মুনিগণের সিক্ত বলকল জলধারা জলশয়ের পথ সূচিত করিতেছে। একটা অদ্ভুত সুন্দর, পাখিরা তাদের সেই কোটরে আছে এবং তাদের সেই কথা, তাদের সেই শব্দে, সেই শুকনো প্রান্তর যেন একেবারে সবটুকু যেন একবারে কলমুখরিত হয়ে আছে। আর গাছ থেকে ফল পড়েছে, গাছ থেকে ফল পড়লে যেরকম মাটিতে তার দাগ হয়ে যায়, যে সেটাই যেন একেবারে ভীষণ রকমের শোভা বিস্তার করেছে। বিশ্বস্ত হৃদয় হরিণ হরিণী, রাজার ইয়ে যাচ্ছে, কি বেশ বলে, রাজার শকট চলেছে, রাজাকে দেখলেই তো হরিণ হরিণীর ভয় পাওয়ার কথা, এই মেরে ফেলবে। কিন্তু আশ্রমের পরিবেশটা এমন, এমন একটা হরিণ হরিণীদের এমন একটা মনের ভাব, তার এমন একটা বিশ একটা এমন একটা নিরাপদ আশ্রয় আছে যে রাজ শকট এগিয়ে চলেছে, তথাপি তারা এতটুকু ভীত নয়। মুনিগণ তাদের শুষ্ক সিক্ত বলকল জলধারা জলসর পথে সূচিত করিতেছে, তাদের সেই সিক্ত বলকল ধুয়ে নিয়ে আসছেন, সেই গাছে যে বলকল তারা পড়তেন তারা ধুয়ে নিয়ে আসছেন পুকুরে। আর সেটা যখন নিয়ে আসে, যেরকম তোয়ালে যদি ভিজি অবস্থায় আপনার বারান্দার মধ্যে দিয়ে নিয়ে যান, তাহলে দেখবেন একটা সরু একটা জলের ধারা তৈরি হয়েছে, টপ 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 করে জল পড়তে পড়তে, ঠিক সেই রকম যেন একটি জলধারা সূচিত করিতেছেন। গাড়ি এক সাঁওতাল পল্লীর ভিতর দিয়া চলিতেছে, ছেলেরা বলিতেছে সেলাম বাবুজি, আবার বয়স্করা দণ্ডবাদ বাবুজি বলিয়া শ্রীমকে অভ্যর্থনা করিতেছেন। ইহারা প্রায়ই মিহিজামে গেলে শ্রীমকে দর্শন করে, তিনি সকলের কুশল প্রশ্ন সস্নেহে জিজ্ঞাসা করিতেছেন, ছেলেদের তাহাদের ভাষায় বলিতেছেন, কিরে কেমন আছিস, ভালো তো? দেখুন এই হচ্ছে মানুষ, সকলে তাকে চেনে, সকলে তাকে ভালোবাসে এবং সকলের তিনি আপন জন, আলাদা করে বোঝার উপায় নেই। আবার সেই ভূতেশানজি প্রসঙ্গ এসেছে, মহারাজ হাঁটছিলেন, মহারাজের ঘরের বাইরে যে লম্বা বারান্দাটা ছিল সেটি ছাড়িয়ে ওই গঙ্গার ঘাট অব্দি হেঁটে যাচ্ছেন। সব্যসাচী মাঝ বাগানে কাজ করছেন আর তার সঙ্গে দুটি ছেলে আরো কাজ করছেন। মহারাজ তাদের সঙ্গে গল্প করছেন, নামটা ভুলে গেছেন, সেটা কাউকে বুঝতে দিতে চাইছেন না, বলছেন আমার না ওদের নামটা মনে পড়ছে না, কিন্তু ওদেরকে আমি খুব ভালোবাসি, তাদের সঙ্গে সখ্যতা অনুভব করছেন, কিন্তু কোথাও একটা তিনি তাদের নাম মনে করতে পারছেন না। মহারাজ যখন যাতায়াত করতেন আসা যাওয়ার পথে, এই যত গার্ডরা ছিল সবাই মহারাজকে হাত জোর করে হাত জোর করতেন, মহারাজের স্মিত হেসে তাদের প্রণাম গ্রহণ করতেন, হেঁটে চলেছেন, থামছেন না, কিন্তু কিন্তু স্মিত হেসে তিনি হেঁটে চলেছেন। কোথাও কোথাও বা মঠের ছোট অল্প বয়সী, মানে বয়স হয়েছে ভিটে মতো একজন এখনো আছে, সে তার এখন অনেক বয়স হয়ে গেছে, সে তাকে দেখলেই মহারাজ, তার নেপালি, তাকে দেখলে মহারাজ তার মাথাটা এমনি এমনি করে হাত বুলিয়ে দিতেন, কি এক অদ্ভুত ভালোবাসা। বলছেন একটি বাড়ির সামনে শ্রীমা অবতরণ করিয়াছেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন, দুই একদিন হয় এখানে একটি বিবাহ হইয়া গিয়াছে, আর একটি বাড়িতে বিবাহের উদ্যোগ হইতেছে। গাড়ি আবার চলিল, বললেন শ্রীমা বলিলেন, বড় সাধ ছিল মাঠের মধ্যে এই গৃহস্থ ভক্তটির আনন্দোৎসব দেখি, সাঁওতালের পল্লী মাঠে চাঁদ বন পাহাড় সবই কালো, ভাগবত পাঠ আর সাঁওতালদের বিয়ে দেখলে বা কিসাদ পূর্ণ হতো, কি বিস্তীর্ণ মাঠ, ঠাকুর বলতেন বড় মাঠে ঈশ্বরের উদ্দীপন হয়, ভাস্টনেস বিশালতা দেখে নিজের লিটলনেস বা ক্ষুদ্রত্ব ধরা পড়ে। এটাও আমরা মহারাজকে জিজ্ঞেস করেছিল, বহু সময় আপনার কাছে এলে নিজেদের বলে ছোট বলে মনে হয়, এইটির উদাহরণ মহারাজ দিতেন, বড় মাঠের সামনে গিয়ে দাঁড়াতে হয়, উনি আরো কয়েকটির কথা বলতেন, উঁচু পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াতে হয়, অসীম সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াতে হয়, অনন্তের সামনে দাঁড়ালে নিজের ক্ষুদ্রতা বোঝা যায়, তারপরে যখন অনন্তের খুব কাছাকাছি থাকা যায়
তখন সেই অনন্তের সঙ্গে মিশে গিয়ে তোমার যে হৃদয়ের যে অনন্ত ভাব সেটি যখন সংযুক্ত হয় তখন তুমি সেই অনন্ত আনন্দের অধিকারী হতে পারবে। কি সুন্দর কথা! বিরাটের সামনে, মহতের সামনে গেলে তখন মনে হয় তিনি কি বিরাট, আমি কি সামান্য। স্বামী বিবেকানন্দ সম্পর্কে জোসেফিন ম্যাকলাউডের একটি ভারী সুন্দর স্টেটমেন্ট আছে। স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন জোসেফিন ম্যাকলাউডের দেখা হয়নি, তার ঠিক আগে, জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে দেখা হওয়ার ঠিক আগে রাশিয়ার সারের সঙ্গে জোসেফিন ম্যাকলাউড দেখা করতে যান। ফিরে এসে তিনি তো একদম আপ্লুত। রাশিয়ার জারের বাড়ি দেখে, তার সোনার দরজা, সোনার সিংহাসন, এইসব দেখে তিনি খুব আপ্লুত। ফিরে এসে তিনি তার ডায়েরিতে লিখলেন, মেট দ্য সার অফ রাশিয়া অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড হাউ স্মল অ্যাম আই। তিনি বলছেন যে রাশিয়ার জারকে দেখলাম এবং অনুভব করলাম তিনি কি মহান আর আমি কি সামান্য। এর কিছুদিন বাদে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো। তিনি স্বামী বিবেকানন্দকে দেখে খুব আপ্লুত। ফিরে এসে লিখলেন, মেট স্বামী বিবেকানন্দ অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ গ্রেট অ্যাম আই। আমি শুধু অনুভব করলাম তিনি কত মহা, একই সঙ্গে আমি কতখানি মহৎ। গোতেজানজি ঠিক এই কথাটি বলতেন, এই ঠাকুরের উদাহরণটা দিতেন, বড় মাঠের সামনে গেলে ঈশ্বরের উদ্দীপন হয়। বড় মাঠ, সমুদ্র, হিমালয়, পাহাড়, তার সামনে গেলে প্রথমে আমার ক্ষুদ্রত্ব সম্পর্কে প্রথম ধারণা হয়, তারপরে নিজের অনন্ত সত্তার সঙ্গে দেখতে দেখতে, নিজের অনন্ত সত্তার সঙ্গে অনন্তে মিশে গিয়ে আমিও অনন্ত হয়ে যাব। ওই যে স্বামীজির সম্পর্কে বলছেন না, অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ গ্রেট অ্যাম আই। আমি অনুভব করলাম তিনি কি মহৎ, একই সঙ্গে আমি অনুভব করলাম আমিও কিছু কম মহৎ নই। এটা হচ্ছে কথা যে দুপক্ষেরই ভেতরে আত্মিক উন্নতির কথা বলছেন। আজ মধুজামিনীতে শ্রীমৎ আনন্দে পরিপূর্ণ, দক্ষিণ হস্ত দ্বারা চশমা চক্ষু সংলগ্ন করিয়া চন্দ্র দর্শন করিতেছেন। কখনো বা বন, কখনো বা পাহাড়, প্রাণ ভরিয়া যেন এই নৈসর্গিক সৌন্দর্য রাশি, প্রাণ ভরিয়া যেন এই নৈসর্গিক সৌন্দর্য রাশি উপভোগ করিতেছেন অন্তর্বর্তী অন্তর্যামী চেতন পুরুষ। আবার বলিতেছেন, কাছে এমন সৌন্দর্য ঐশ্বর্যের ভাণ্ডার, কিন্তু কলকাতার লোক খবর জানে না। এটা হচ্ছে কথা, দু চোখ ভরে দেখছেন সৌন্দর্য, একবারে হাঁ করে দেখছেন সৌন্দর্য, একেবারে সব জায়গাটি চাঁদের আলোতে ভরে গেছে। সেই নিঃসীম শান্ততা, নিস্তব্ধতার মাঝখানে তিনজন ঈশ্বরের প্রকাশকে দেখতে পাচ্ছেন, একই সঙ্গে দুঃখ প্রকাশ করছেন। মিহিজাম কলকাতা থেকে একটু দূরে, এই বিহারে, এই ঝাড়খণ্ডে, এখন আমাদের জসিডি, গিরিডি, তারপরে আমাদের দেওঘর, শিমুলতলা, এইসব অঞ্চল। বলছেন, আমরা দেওঘর থেকে আসার পথে মিহিজামে পড়েছিলাম। বলছেন যে এতটুকু কলকাতা থেকে এত কাছে, অথচ মানুষ এই ঈশ্বরের সৌন্দর্য দর্শন করতে আসে না। আবার জনৈক ব্রহ্মচারীর প্রতি, ওই দেখো নক্ষত্রাণম অহম শশী, আর এই বিস্তীর্ণ নবমণ্ডলে মৃদুবৃন্দ সমীরণ, বনস্পতি, পর্বত, বন, প্রান্তর আর নির্জনতায় সবই ঈশ্বরের উদ্দীপন হয়। ভগবান বলছেন না কোন কোন কিছুর মধ্যে আমি কেমন। বলছেন তিনি যেমন বলছেন, নক্ষত্রদের মধ্যে আমি হলাম চাঁদ, সেরা জিনিসটি হলাম আমি। বলছেন এই বিস্তীর্ণ নবমণ্ডলী, আকাশের দিকে যদি তাকিয়ে থাকি, আকাশের সমস্তটার দিকে তাকিয়ে থাকি, এই যে তার সঙ্গে সে মৃদু মৃদু বাতাস বইছে, চতুর্দিকে গাছ, পর্বত, এই বন, প্রান্তর, এই নির্জনতা, সব কিছু আমাদের ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। আপনাদের যদি সুযোগ হয় কখনো শামলাতালে যাবেন, স্বামী বিরজানন্দজির স্বপ্নের শামলাতাল। আমরা যখন ছেলেবেলায় শামলাতালে গিয়েছি তখন তো রাস্তা ছিল না, ওই পাকদণ্ডি, তারপরে পাহাড়ি মাঝখানে যে রাস্তা, সেই সব রাস্তা ধরে যেতে হতো। ইদানিং তো গাড়ির রাস্তা হয়ে গেছে, কিন্তু তথাপি এখনো শামলাতাল খুব নির্জন, খুব শান্ত। এই শামলাতালে প্রায় 30 বছর স্বামী বিরজানন্দজি মার তপস্যা করেছিলেন। এই তপস্যার ভাবটি তিনি এই শামলাতালে সর্বত্র ছড়িয়ে দিয়ে চলে গেছেন।
এখনো নির্জন, মানুষজন বড় একটা আসে না। লোকাল যে ডিসপেন্সারিটি চলে, আশ্রমে যে ডিসপেন্সারিটি চলে, সেটি গ্রামের রাস্তার সঙ্গে সংযুক্ত করা আছে, তার সঙ্গে আশ্রমে মূল রাস্তার কোনো যোগাযোগ নেই, সেটা বেশ অনেকটা উপরে। এই কারণে ডিসপেন্সারি যেতে গেলে প্রায় দোতলা উঠতে হয়, আমাদের আশ্রম থেকে উঠতে গেলে দোতলা উঠতে হয়, ওটা দোতলার নিচে, সর্বত্র জুড়ে সব জায়গায়। এবং মজার কথা হলো, যারা ওখানে বেড়াতে আসেন তারা বোধহয় তিন দিন ওই নির্জনতাকে থেকে শান্ত হয়ে বিভিন্ন জায়গায় তপস্যা করেন। টনকপুর পয়েন্ট আছে, তারপরে সেই পাহাড়ের মাথায় দেবী আছেন, সেই দেবী পথে দেবীর কাছে অনেকে পৌঁছতে পারেন না, কিন্তু সেই রাস্তা এত সুন্দর, সেই রাস্তার সিঁড়িতে বসেও দেখেছি অনেককে জপ ধ্যান করছেন। সারা আশ্রম জুড়ে যেন একটা তপস্যার জায়গা আছে। এখন তো নতুন ঠাকুর ঘর হয়েছে, পুরনো ঠাকুর ঘরটা আপনারা চাইলে দেখতে পারবেন। সে পুরনো ঠাকুর ঘরটা মঙ্কস কোয়ার্টারের ভেতরে, একটা বিস্তীর্ণ জায়গা, একটা ছোট দুদিকে ঘর আর মাঝখানে একটা খোলা জায়গার ভেতরে ঠাকুর বসে আছেন, ছাদ আছে তার। সামনের দিকে যখন দরজাগুলো খুলে দেওয়া হয়, দূরে হিমালয়ের দর্শন হয়। আমরা যখন ছেলেবেলায় গেছি, সন্ধ্যারতির সময় গেলাম, সন্ধ্যারতি হয় না, শুধু গান গাওয়া হয়। ঠাকুর মা স্বামীজির ছোট্ট ছোট্ট তিনটি প্রতিমা, দুপাশে দুটো এই যে ম্যাগনোলিয়া গ্ল্যান্ডি ফ্লোরা, সে দুটি ফুল রাখা হয়েছে, আর তার সেই অপূর্ব গন্ধে সমস্ত ঘরটা ভরে আছে। তিনটে ছোট ছোট ইয়ে রয়েছে, হ্যারিকেন রয়েছে, ঠাকুরের সামনে দুটো রাখা এবং একটি হ্যারিকেন যিনি পাঠক তার সামনে রাখা। খণ্ডানুভব বন্ধন হয়ে গেল, আলো আঁধারিতে সমস্ত ঘরটা ভরপুর। তিনটে হ্যারিকেন আর কতটা আলো করবে একটা ঘরকে? সেই তিনটে হ্যারিকেন জ্বলছে টিম টিম করে। তারই মধ্যে এখনো বেঁচে আছেন নির্মাল্য মহারাজ, তিনি তখন ওখানে ছিলেন, তিনি কথামৃত পাঠ করলেন, কি মধুর! সারা ঘর জুড়ে পাঠ থেকে উপার সবটুকু কার্পেট পাতা, আর আমরা কয়েকজন, খুব বেশি হলে বোধহয় সাত আট জন মতো আমরা সেদিনকে যাত্রী নিবাসে ছিলাম, আমরা বসে জপ ধ্যান করছিলাম। জপ ধ্যান শেষে চুপটি করে ওই প্রার্থনা ঘরের ঘরের বাই দরজার কাছে দাঁড়িয়ে আছি। ঘরের যে দরজাটা খুলে দেওয়া হয়েছে, বারান্দার যে দরজা সেটাও খুলে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন ঠাকুর প্রাণের সুখে হিমালয় দর্শন করছেন। এই যেখানে বলা হচ্ছে না, অন্ধকারের মধ্যে অন্ধকার অন্ধকার পাহাড়, অন্ধকার অন্ধকার মানে পাহাড়ের শেপটা বোঝা যাচ্ছে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে না, ঠিক সেই রকম ওই বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে চতুর্দিকে কত পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে যেন আমরা বাস করছি। অপূর্ব সুন্দর সেই ছবি, এখানেও ঠিক তাই। এবং সেখানে গিয়েও আমাদের এই তপস্যার ভাব জেগেছিল, মনে হচ্ছিল সারা দিন রাত ধরে একসঙ্গে করে তপস্যা করি। আমরা যখন, আমি যখন খুব মোটা, এতটা মোটা ছিলাম না, যখন এই এক্সপিডিশনে যেতাম, ট্রেকিংয়ে যেতাম, সেই রকম যেতে যেতে একটি জায়গায় আমাদের সঙ্গে, একটা জায়গায় আমাদের এখনো মনে আছে, সেইখানে ফুরকিয়া বলে একটি জায়গা, যেখান থেকে আমরা পিন্ডারি গ্লেসিয়া সবটাই পায়ে হাঁটা রাস্তা, কিন্তু ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সেখান থেকে যেতে হয়। আমরা সেই ভোরবেলা যখন যাত্রা শুরু করেছি, সেই সমস্ত জায়গাটায় বরফ পড়ে আছে, মে মাসের 27 তারিখ, সেই বরফের ওপর দিয়ে ধীরে 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 এগিয়ে যাচ্ছি। তখন বাজে রাত্রি প্রায় 4:30 কি 4:45, সামান্য একটু সূর্যের আলো উঠেছে, সেই আলো বরফগুলোতে রিফ্লেকশন হচ্ছে এবং গাইড আমাদের সেইভাবে নিয়ে চলেছেন। একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে পিন্ডারি গ্লেসিয়ারের থেকে লাস্ট ল্যাপ রয়েছে, আর চতুর্দিকটা বরফে ভর্তি, তখনও ঝুরঝুরে বরফ। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইখানে চুপটি করে দাঁড়িয়ে আছি, একদিক দিয়ে পিন্ডার গঙ্গা বয়ে যাচ্ছে। এবং এখন একজন স্বামী, তিনি খুব বিখ্যাত হয়েছিলেন তখন, হয়েছেন, তিনি তখন ওখানে সাধন ভজন করতেন, পাইলট বাবা নাম তার। আমরা যখন ওই জায়গাটায় গিয়ে পৌঁছেছি তখন সকাল প্রায় 7টা, রোদ্দুর উঠে গেছে, রোদ্দুরের আলোতে বরফের চিকচিকানিতে সমস্ত জায়গা যেন আলোকিত হয়ে আছে, আর তার মাঝখানে নির্জনে ওই পাইলট বাবা তার কুটিয়া থেকে বেরিয়েছেন, হাতে তার একটা ছোট্ট, ওই আগেকার দিনে সেই কোষাকুষি ব্যবহার করা হতো গ্লাসের মতো, ওই রকম একটি কোষাকুষি, আর তার সারা গায়ে কম্বল, মাথায় কম্বল জড়ানো আর গায়ে একটা কম্বলের আলখাল্লা পরা, দীর্ঘদিন বরফেতে থাকার জন্য তার মুখটা সম্পূর্ণ পুড়ে গেছে,
হাতের যে জায়গাগুলো দেখা যায় এই হাতের কবজি থেকে এই অবধি সবটা পুড়ে গেছে, আর তিনি সেইখানে খড়ম করে হেঁটে যাচ্ছেন বরফের উপর দিয়ে। এই পিণ্ডার গঙ্গায় গিয়ে তিনি তার ওই ওই যে জারটা নিয়ে যাচ্ছেন সেটা ধোবেন, সেটি মাজবেন, সেটি ধোবেন, আর উপাসনার জন্য জল নিয়ে আসবেন। আমরা চুপ করে পাঁচটি লোক আর আমাদের গাইড ছজন আমরা সেই পিণ্ডার গ্লেসিয়ারের সামনে ওই একটি অংশে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা মিথ্যে, শুধুমাত্র ঈশ্বর সত্য, ঈশ্বরই সত্য, আর কোনো কোথাও কিছু নেই। আমরা যখন একটা ছোট্ট হিলক পেরিয়ে পিণ্ডারি গ্লেসিয়ারের কাছে গিয়ে উপস্থিত হলাম, দূর থেকে দেখতে 0.2 দুপাশ দিয়ে 200 ফিট গভীর খাদ আমরা দাঁড়িয়ে আছি সেখানে। একদিকে সেই পিণ্ডারি গ্লেসিয়ার অনবরত সেখান থেকে এই জল বেরোচ্ছে বলে কিরকম সিঁড়ির মতো হয়ে আছে। নন্দাকোট, নন্দাঘণ্টি, দুপাশে দুটো পাহাড়, তারা যেন সেই পিণ্ডার গ্লেসিয়ার থেকে ধরে আছেন। দূর থেকে সেই পিণ্ডার গ্লেসিয়ার থেকে পিণ্ডার গঙ্গা প্রবাহিত হচ্ছে, আর আমরা সেইখানে দাঁড়িয়ে আছি 6টি লোক, আমরা 5 জন যাত্রী এবং 1 জন গাইড। এত হাওয়া দিচ্ছে, জায়গাটা এত কম, আমরা লাঠিটাকে লম্বা করে ধরে আছি, লাঠির প্রত্যেকে আমরা একে অপরকে ধরে আছি, সামনে গাইড, আর এরকম করে পরপর পরপর আমরা 5 জন দাঁড়িয়ে আছি। কেন কাঁদছি? চোখ দিয়ে বড় বড় জলের ধারা পড়ছে, বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে অনেক পরে এখন যখন বুড়ো হয়ে গেছি এখন মনে হয় সেই ছিল ভগবানকে দেখার আনন্দ, ভগবানকে অনুভব করার আনন্দ। সে এক অদ্ভুত আনন্দ যেটি কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আজকে যখন এই পড়ছিলাম এই অংশটা, আমার বারবার সেই সম্বন্ধে কথা মনে পড়ছিল। বলছেন বনে গিয়ে তপস্যা এইখানে করলেও হয়, এইখানেও বন কি বলো, পাহাড়ে হিংস্র জন্তু না থাকলে ঋষির আশ্রম হতে পারে বেশ। ব্রহ্মচারী বললে আজ্ঞে হ্যাঁ, এখানে তপস্যা বেশ হয়। শ্রীমৎ বুদ্ধদেব তপস্যা করেছিলেন এই অঞ্চলেই, অশ্বত্থ তলে বসে ধ্যানমগ্ন, কি কঠোর কঠোর তপস্যা করেছিলেন, একটি তিল খেতেন রোজ। তোমার বুদ্ধ চরিত্রের কতক অংশ মুখস্থ আছে কি? এই বলিয়া শ্রীমৎ 2-1টি শ্লোক আবৃত্তি করতে থাকলেন। ইহা শুনে শিষ্য তুমি শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ং চায়াতু অপ্রাপ্য বোধিম বহুকল্প দুর্লভাম নৈবাসনা কায়মতশ্চলিষ্যত অপ্রাপ্য বোধিম। এই যে বোধি, যে বোধ বস্তু, যে সেই অনন্ত জিনিস, অনন্ত জ্ঞান, সেটি যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে নির্বাসনা এসে উপস্থিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই এক আসনে বসে আমি শরীরকে উপেক্ষা করে, আমার শরীরের যদি সব চলে যায়, ত্বক অস্থি মাংস মাংসম প্রলয়ং চাতু, আমার শরীরের সমস্ত কিছু যদি চলে যায়, যদি প্রলয়ও পেয়ে যায়, তথাপি আমি মন প্রাণ এক করে শুধু সেই নির্বাণ প্রাপ্তির জন্য, সেই দিব্য আনন্দ প্রাপ্তির জন্য দিনের পর দিন তপস্যা করব। এই আসনে আমার শরীর শুষ্ক হইয়া যাক, অস্থি চর্ম মাংস বিনষ্ট হোক, তথাপি বহুকল্প দুর্লভ বুদ্ধত্ব লাভ না করে আমি আসন কখনো পরিত্যাগ করব না। সাধকের এই ভাবটি থাকা খুব জরুরি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সাধন ভজন হয় না আমাদের গয়ঙ্গচ্ছ ভাবের জন্য, আজ করছি, কাল করছি, পরশু হবে, জীবন কি শেষ হয়ে গেল? না না, জীবন শেষ হয়ে যায়নি, অনন্ত জীবন সঙ্গে করে নিয়ে এসেছে। এই ভাবনা চিন্তা করতে করতে আমাদের জীবন চলে যায়। শ্রীমা বলছেন কুমার সম্ভব কি আছে মুখস্থ? ব্রহ্মচারী প্রথম দিককার কিছু কিছু বলছেন, অস্ত্যাত্রশ্যাম দিশি দেবাত্মা হিমালয় নাম নাগাধিরাজ পূর্ব পরৌ তয় নিধি ব গাভ্য স্থিত পৃথিব্যম ইব মানদণ্ড। পূর্ব পশ্চিমে সাগর প্রসারী দেবাত্মা নগাধিরাজ হিমালয় পৃথিবীর মানদণ্ড স্বরূপ উত্তর দিকে বিরাজমান। বলছেন শ্রীময় হিমালয় সম্পর্কে বলছেন, হিমালয় দেবাত্মা স্থাবুরাণম হিমালয়। গীতার 10 অধ্যায় ভগবান বলছেন, যেমন বলছেন নক্ষত্রানাপি, এই যে এখানিক্ষণ আগে নক্ষত্রানাম আহম শশী, নক্ষত্রের মধ্যে যেরকম আমি শশী শ্রেষ্ঠ চন্দ্র, আমি ঠিক সেই রকম
সেই যাবতীয় স্থাবর আছে, স্থাবর আছে যার মধ্যে, তার মধ্যে আমি হিমালয়। তাই ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো, মহাদেব ধ্যান করছে হিমালয়, বড় সুন্দর দৃষ্ট। এইটা হচ্ছে কথা ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন। মাস্টারমশাই যখন হিমালয় দিকে ফিরলেন, যে হিমালয় দেখে তার উদ্দীপন হয়েছিল কিনা, তাকে দেখে আনন্দ হয়েছিল কিনা। আমরা যখন অমরনাথ দেখে ফিরে এলাম, পূজ্যপাদ গহনানন্দজি তখন প্রেসিডেন্ট, মহারাজ হাঁটছিলেন ওই বিয়ের পেছন দিকটা, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার আর এখন যেখানে বর্তমান প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার আছে সেই জায়গাটার মধ্যে হাঁটছিলেন। হঠাৎ করে আচমকাই হাতটা ধরে জিজ্ঞাসা করলেন, কিছু উদ্দীপন হলো, কিছু বোধটোধ হলো? আমরা তখন মহারাজকে আমাদের অনুভবের কথা বললাম, যে আমাদের কীরকম লেগেছে, অমরনাথ দেখে কীরকম বোধ হয়েছে, সেটির কথা বললেন। মহারাজ খুব আনন্দ করছিলেন, মহারাজ তো কথা কম বলতেন, হাসছেন আর যেন রিলিশ করছেন আমাদের কথাগুলো। এই সময় সম্মুখে একটি বিশদ, দুইটি বিশদর সর্প দৃষ্ট রইল, রাস্তায় লম্বমান, দিনে সূর্যতাপে তাপিত হইয়া এক্ষণে নৈশ শীতল বায়ুতে বিশ্রাম করিতেছেন, পায়ের শব্দ পাইয়া তাহারা চলিয়া গেল। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমাদের দ্বীপের নাম মনসাদ্বীপ, সাপটাপ দেখতে পাই তো? হ্যাঁ, সাপটাপ দেখতে পাই, তবে এক একজনের সাপের সম্পর্কে এক এক রকম অনুভব দেখতে পাই। খুব বিষাক্ত সাপ আছে আমাদের এখানে, কেউটি সাপ আছে এবং অজস্র আছে, সেগুলো দেখা যায়। আসলে সাপেরা ভীষণ রকমের ভীতু প্রাণী, তারা আপনাকে দেখলে পালাতে থাকে, পায়ের শব্দ শুনলেই পালাতে থাকে। এবং এই পালাতে থাকার সময় তারা, তাদের যদি রাস্তায় আপনি গতিরোধ করে দাঁড়ান তাহলে তারাই তখনই হিংস্র হয়, এমনি এমনি তাদের কখনো হিংস্র হতে দেখিনি। কালকে দেখছিলাম আমার অফিসের সামনে যে বড় যে জায়গাটা আছে সেইখানে সাপ, এখন তো ওখানে পেভার্ড ব্লক বসিয়ে দেওয়া আছে, ফলে ওদের হাঁটতে চলতে কষ্ট হয় কারণ ওটা স্লিপারি। দুজন মহিলা সাপটিকে দেখছেন, দুজনের দুরকম রিয়াকশন। একজন একেবারে তার বন্ধু যাই করুক না কেন, ব্যাগটি হাতে করে গুটি গুটি পায় কতক্ষণে আমার অফিসের মধ্যে ঢুকে পড়বে সেই চেষ্টা করছেন, আর একজন একটা লাঠি নিয়ে হুস হুস করে সাপকে তাড়াতে চলেছেন। দুজনেরই বয়স প্রায় 70-এর কাছাকাছি, কিন্তু দুজন দুরকমভাবে দেখছেন, একজন ভয়ে সিটি আছেন আর একজন নিডর। সে সাপটি খুব দ্রুত গতিতে চেষ্টা করছে, খুব দ্রুত গতিতে মাঠে নেমে গেল। অত্রবিল্লা জিজ্ঞেস করছিলেন, মাঠে যদি ছেলেপুলেরা নামে কি হবে, ওরা জানে কি হবে, সাপেরা কখনো ওদের কোনো ক্ষতি করে না। এখানেও ঠিক তাই, আমরাও যখন রাত্রিতে, ইদানিং আমরা ভক্তদের রাত্রিরে হাঁটা বন্ধ করে দিয়েছি, যে আলো নিভে যায় তখন আর হাঁটতে দিই না, কেন সাপেরা এসে আমাদের ওই মন্দিরের সামনে যে চাতালটা আছে সেইখানে তারা বিশ্রাম করে। অনেক সময় বিষাক্ত সাপ হলে আমরা মেরে ফেলি কারণ তারা ক্ষতি করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা ওদের দেখতে পাই এবং দেখলে ওরা বড় একটা কিছু করে না, পায়ের শব্দ পেলে চলে যায়। শ্রীম বলছেন, সকৃত্তিবাস তপসে জিতাত্মা গঙ্গা প্রবাহোত্থিত দেবদারু প্রস্থম হিমাদ্রি মৃগনাভি গন্ধি কিঞ্চন কনত কিন্নর মধ্যুবাস গণা নমেরু প্রসাব প্রসব অবাতাংস ভুজ ত্বচ স্পর্শবতীর্ধনা মন শিলাবিচ্ছুরিতা নিষেধু শৈলে শৈলেয়নধ্বেষু শীতলা তলেষু ব্যাগচম চর্ম পরিধান করিয়া গঙ্গাতীরে দেবদারু বনে বনে শিব ধ্যানমগ্ন ওই স্থান মৃগনাবীর গন্ধে সুবাসিত আর কিন্নর গণের সুকণ্ঠ সঙ্গীতে ঝংকৃত শিবের গণ মাথায় ফুলের মালা মাথিয়া সুকোমল ভূর্য বল্ক পরিধান করিয়া গায়ে বিভূতি মাখিয়া শিলার উপর বসিয়া আছেন। এটা কি সুন্দর, নন্দী বাম হাতে সুবর্ণ বেত্র লইয়া প্রকৃতিকে শাসন করিতেছেন যাতে শিবের ধ্যান কোন রূপে বিঘ্ন না হয়। আবার ওষ্ঠদয়ে দক্ষিণে তর্জনী স্থাপন করিয়া ইশারায় শিবের গণ চুপ করিয়া থাকিতে বলিতেছেন, গঙ্গা তীরে দেবদারু বনে শিব ব্যগ্র চর্ম পরে ধ্যানমগ্ন। এটা চিন্তা করলে কি আনন্দ হয়। বলছেন, এই স্থান মৃগনাভীর গন্ধে সুবাসিত। আমরা চৌকরি বলে একটা জায়গায় গেছিলাম,
বেড়াতে বেড়াতে সেই চৌকরি বলে জায়গায় সেখানে দুটি জিনিস দেখার মতো। একটি তার মধ্যে হলো মৃগনাভি যে হরিণ হয়, যে হরিণের মৃগে থেকে নাভি পাওয়া যায় তাদের একটি স্যাংচুরি আছে। তারা খুব শান্তিপ্রিয় জাত, ওইখানে ওই সমস্ত ওই স্যাংচুরিতে ঢুকলে হাততালি দেওয়া যায় না, গলা খাঁকড়ি দেওয়া যায় না, একে অপরের জোরে কথা বলা যায় না। বিরাট বিরাট শিংওলা সেই হরিণ, ওরকম হরিণ দেখিনি। আর দুপাশের এই দুটি পাশ দিয়ে দাঁত আছে। বলছেন এদের যখন এই বর্ষা শেষ হয়ে গেলে যখন এদের মৃগ এদের নাভিতে সেই কস্তুরি আসে, তখন সেই গন্ধে সব জায়গাটি আমোদিত হয়ে থাকে। এবং এই গন্ধ কোথায় এই হরিণরাই নিজেরা খুঁজে পায় না। তারা একে অপরে ছোটাছুটি করে, আর সেই ছোটাছুটি করবার সময় তাদের যে সেই বিরাট লম্বা শৃঙ্গ তা তাদের নিজেদের বন্ধুদের সাথে লেগে আটকে তারা মারা যায়, অথবা গাছের ডালে আটকে তারা কিছুতেই ছাড়াতে পারে না, সেইখানেই মারা যায়। আমাদের সেই মৃগনাভি দেখানো হয়েছিল, এই একটুখানি হাতের এইখানে একটা একটুখানি লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই গন্ধ সে স্নান করার পরও তিন দিন সে তীব্র গন্ধ সঙ্গে ছিল। বলছেন সেই মৃগনাভির গন্ধে সবটা সুবাসিত, কিন্নরগণ সুকণ্ঠ সঙ্গীতে ঝংকৃত, শিব ধ্যানে মগ্ন। আর সে পরিবেশ তৈরি করার জন্য কিন্নররা তারা গান গাইছেন, শিবের গণ মাথায় ফুলের মালা ধারণ করিয়া। এটা একটা তখনকার দিনে পুরুষদের সাজ ছিল। আপনারা যারা চাণক্য সিরিয়াল দেখেছেন অনেকেই দেখতে পাবেন যে সেখানে যখন গুরুগৃহে সমাবর্তন হচ্ছে, সমাবর্তনের সময় গলায় মালা না পরিয়ে সকলের মাথায় একটা করে মালা পরিয়ে দেওয়া যায়, ফুলের মালা, সেই টাকের ওপর এই পরানো থাকে সে ফুলের মালা। এরকম এখনকার দিনে যে এই গ্র্যাজুয়েশন যখন হয় ক্যাপ পরানো হয়, ওইরকম ফুলের ক্যাপের মতো পরানো হয়। সেই বলছেন এরকম শিবের গণ মাথায় ফুলের মালা বাঁধিয়া, সুকোমল ভূজকল্প পরিধান করিয়া, গায়ে বিভূতি মাখিয়া শিলার ওপর বসিয়া রহিয়াছেন। শিবের যারা গণ, শিবের যারা সঙ্গী, তারাও গভীর ধ্যানে মগ্ন। নন্দী বাম হাতে সুবর্ণ বেত্র লইয়া প্রকৃতিকে শাসন করিতেছেন। কেন শাসন করিতেছেন? এতটুকু বেচাল ধরে চলবে না, একটুও জোরে হাওয়া বওয়া চলবে না, একটুও বৃষ্টি হওয়া চলবে না, একটুও ঝড় হওয়া চলবে না, প্রকৃতি যেন শান্ত স্থির থাকে। তাই তিনি বেত, সোনার বেত হাতে নিয়ে দাঁড়িয়ে বসে প্রকৃতিকে তিনি শাসন করছেন। আর কি করছেন? ওষ্ঠদয়ে দক্ষিণ তর্জনী স্থাপন করিয়া ইশারায় শিবের গণকে চুপ করিয়া থাকিতে বলেছেন। সবাই তো শিবের মতো সাধক নয়, তাই তাদের সাধনা শেষ হয়ে গেলে তারা যদি গুনগুন করেন, তাই এরকম করে আঙুল দুটি তুলে তাদেরকেও তিনি শাসন করছেন। একেবারে শিবের ধ্যানের জন্য ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এসব কথা ভাবলেও কিরকম আনন্দ হয়, তখন মনে হয় হায় রে, এরকম পরিস্থিতি পেলে আমরাও বোধহয় ধ্যানে মগ্ন হয়ে থাকব। লতা গৃহদ্বার গতথ নন্দী বাম প্রকষ্ঠার্পিত হেম বেত্র মুখার্পিত মুখাপিতই কাঙ্গুলি সঙ্গায়ৈব মা চাপলয়তি গণানাশ্রয় নিশিত। এইটা বলছেন, এই যে আগের যে শ্লোকটা বলা হলো যে তিনি সেই নন্দী বাম প্রকোষ্ঠে হেমপাত্র সোনার বেত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর তিনি সমস্ত শিবের গণকে তিনি বলছেন যে তুমি এখানে এ সমস্ত কিছু করো না। শিব অর্ধ নিমিলত্ব নেত্রে সমাধিমগ্ন হইয়া অন্তরে আত্মদর্শন করিতেছেন। বলছেন মনোনবধার নিরুদ্ধ বৃত্তি হৃদি ব্যবস্থাপ্য সমাধিবশ্যম যমক্ষরম ক্ষেত্রবিদা বিদুস্থম আত্মনাত্মন অবলোকয়ন্তম। তিনি একেবারে ধ্যানে মগ্ন হয়ে আছেন, শুধু ধ্যানে মগ্ন হয়নি তিনি আত্মস্বরূপকে দর্শন করছেন। অবলোকয়ন, তিনি তার আত্মস্বরূপকে দেখছেন, আত্মস্বরূপকে দেখতে পাচ্ছেন এবং সেই আনন্দে বিভোর হয়ে আছেন। মাস্টারমশাই বলছেন বেশ উদ্দীপন হয় চিত্রটি। ব্রহ্মচারী বললেন আজ্ঞে হাঁ, কিন্তু শিব স্বয়ং ঈশ্বর, এইভাবে তপস্যার কি প্রয়োজন? শ্রীমা বলছেন লোকশিক্ষার জন্য। অবতারও তপস্যা করেন যেমন ঠাকুর করলেন সব, বুদ্ধদেব করেছেন, ক্রাইস্ট চৈতন্যদেব সবাইকে করতে বলেছেন। ঠাকুর বলতেন ধ্যানের দৃষ্টান্ত তিনটি, যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে,
যখন খুব বড় সরোবরে জল নিশ্চল হয় আর নিবাত নিষ্কম্প অগ্নিশিখা। আপনার ঠিকঠাক মতো ধ্যান হয়েছে কিরকম? যখন এই তিনটির মধ্যে কোনো একটি অনুভব আপনার হবে, একটা জায়গায় একটু হাওয়া নেই, প্রদীপ জ্বলছে অথচ প্রদীপের শিখাটি একটুও নড়ছে না, ওই যে অবস্থা। দুই হচ্ছে এমন একটা জায়গা যেখানে জল, সরোবরের জল একেবারে শান্ত হয়ে আছে। আপনাদের যদি কখনো কারোর সুখসায়র হাতিশায়র দেখার সৌভাগ্য হয় কামার পুকুরে গিয়ে দেখবেন, দাঁড়িয়ে থাকলে যতক্ষণ না আপনি কিছু করছেন সেই সরোবরের জল একেবারে সম্পূর্ণ শান্ত হয়ে আছে। আর বলছেন আকাশে মেঘ হয় এবং বায়ু বন্ধ থাকে, এটা আমরা খুব লক্ষ্য করেছি। আমাদের এখানে যখন সুপার সাইক্লোনগুলো হয় তার আগে ঠিক এইরকম অবস্থায় প্রকৃতি একদম দম বন্ধ করা শান্ত অবস্থায় থাকে, আমরা সেটা দেখলেই অনুভব করতে পারি এবার খুব বড় কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলছে। বাইরে চন্দ্র কিরণমণ্ডিত বনস্থলীর অপূর্ব শোভা আর অন্তরে ঈশ ভাবদীপ্ত আনন্দ প্রবাহ, এই উভয় মিলিয়া যেন শ্রীমকে বিমোহিত করিয়াছে। বন্ধুর মনোবট্মে ভ্রমণজড়িত শ্রম এতক্ষণে ভুলিয়া গিয়াছিলেন। রাত্রি প্রায় 10টা, এইবার সকলে আশ্রম প্রাঙ্গণে উপস্থিত। শ্রীম অবতরণ করিয়া জম্বুতলে বেদিকার উপর উপবেশন করিয়াছেন, এক্ষণে তাহার শ্রমের বাঁধ ভাঙিল। অতি ক্লান্ত ভাবে বলছেন, এখন প্রকৃতি চাচ্ছে বিশ্রাম, বলছে এতদিন যা দেখেছ যা শুনেছ এক স্থানে বসে এখন সেসব রোমন্থন করো। আহা ঠাকুর যা দেখিয়েছেন শুনিয়েছেন তার কোথায় পাব, বাসনা ছিল এসব দেখতে তা হয়ে গেল, আর বাসনার তো নিবৃত্তি নাই। পূর্বস্মৃতি সব স্মরণ করো, পূর্বস্মৃতি সব স্মরণ মরণ করো, প্রকৃতি এই চায়। 14ই চৈত্র 1329 বঙ্গাব্দ, 28শে মার্চ 1293 খ্রিস্টাব্দ, বুধবার শুক্লা একাদশী। এই অবস্থা তার মনের, যে অবস্থা হচ্ছে মন এত শান্ত হয়ে গেছে তখন মনে হচ্ছে এইসব চিন্তাতেই মগ্ন হয়ে থাকি। কিন্তু এইসব চিন্তাতে তো মগ্ন হওয়া খুব স্বভাব সহজ নয়, তাই এইসব চিন্তায় মগ্ন হলে শরীরকে তার সঙ্গ দিতে হয়। মাস্টারমশায়ের শরীর দুর্বল হয়ে গেছেন, শরীর তাই বিশ্রাম করতে চাইছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে যে দিব্য দর্শন দিয়ে ভরিয়ে রেখেছে সেই দর্শনের আনন্দে তিনি বিভোর হয়ে আছেন। ঠাকুরের এই যে জাবর কাটার প্রসঙ্গটা, এটি আমাদের সাধক জীবনের জন্য বড্ড উপকারী। আমরা যতদিন এই জাবর কেটে যেতে পারব, যতদিন জাবর কাটারই চেষ্টা করে যাব, নিশ্চয় 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 করে জানবেন আমরা ভগবানের দিকেই এগিয়ে যাব। ভগবান আমাকে দর্শন নাই বা দিলেন, ভগবান আমার সঙ্গে দেখা, আমি ভগবানকে দেখতে নাই বা পেলাম, কিন্তু ভগবানের চিন্তায়, উচ্চ চিন্তায়, উচ্চ ভাবনায় আমি আমার একটা জীবনকে উৎসর্গ করতেই পারি। সেটা সবসময় আমার অপশন থাকা দরকার। ভগবান আমাদের মধ্যে সেই শক্তি দিন, সেই ইচ্ছাটাকে জাগান, এই কথা প্রার্থনা জানি আজকে আমরা থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেপ্টেম্বর মাসে শ্রীমদর্শন এই বিষয় নিয়ে। মাঝখানে বারবার দেখা হবে, অনেকবার দেখা হবে, কিন্তু শ্রীমদর্শন আবার সেপ্টেম্বর মাসে খুব সম্ভবত 5 তারিখে আমরা আবার কথা বলব।